হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জাস্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো অনেকেরই ধারণা যে দুটো ফ্যামিলি কেচ্ছা মিটে গেছে, মানে আমাদের কাছে আর কোনো কন্টেন্ট নেই। ও মাই গড, দুটো ফ্যামিলি কেচ্ছা মিটেছে, বাট বাকি এখনও এরকম অনেক পাবলিক আছে যারা নাকি দিনের পর দিন প্রতিনিয়ত পাবলিকের মন নিয়ে খেলছে। তো তাদের একটু পোল খুলতে হবে না? মানে তাদেরকে একটু কিছু প্রশ্ন জিজ্ঞাস করতে হবে না? তো আমাদের টিয়া রানী, যে নাকি এখন খুব সিম্প্যাথি নিচ্ছে, কারণ স্বাভাবিক, তার দেখো আমরা ছোট বাচ্চাদেরকে ফুলের মতো মনে করি এবং ছোট সন্তানের কথা ভেবে প্রত্যেকেই আমরা ওকে সিম্প্যাথি দিই বা দিচ্ছি এবং ভবিষ্যতেও দেওয়া হবে। কিন্তু মানে কি বলবো, সেইটার যোগ্য নয়, সেটার যোগ্য নয়। বাচ্চাটা অবশ্যই সিম্প্যাথি বাচ্চাটার জন্য রয়েছে, কিন্তু তার মায়ের প্রতি নেই, তার মা বা বাবা কারোর প্রতিই নেই। তো এর আগের বার দিল্লিতে গিয়েও একই থামনেল খাবারে ঠকিয়ে দেওয়া হয়েছে। তো এবারে পুনেতে গিয়েও একই প্রবলেম হোটেল নিয়ে। তো হোটেলের কি সমস্যা, তারা প্রথমে যে হোটেলে ছিল সেখান থেকে তাদের ক্লিনিকের দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার ছিল, এবং তারা একজন অটো ড্রাইভারকে বিশ্বাস করে সেই অটো ড্রাইভার তাদেরকে যেই হোটেলে নিয়ে গেছিলো সেই হোটেলের ভাড়া ভীষণ কম, এবং সেই জন্য বলেছে ওই হোটেলটা থেকে নাকি হাঁটা পথে, কিন্তু ওই হোটেলটা থেকে দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার। আচ্ছা তোমরা একটা কথা বলো, যে মানে একটা মানুষ প্রথমেই সব জায়গায় চিনে জেনে তো যায় না, অচেনা জায়গায় মানুষ যায়, তারপরে সেখান থেকে, এই যে যেমন দিল্লি, চেন্নাই, ভেলোর, এইসব জায়গায় যখন মানুষ চিকিৎসার জন্য যায় তখন না জেনে শুনেই যায়। ওখানে গিয়ে অনেকের 1.5 মাস, 2 মাস, 3 মাসও থাকতে হয়। তো ওখানে গিয়ে আস্তে আস্তে থাকতে থাকতে সব কিছু চেনা জানা হয়ে যায়। এক তো হঠকারী সিদ্ধান্তে সেকেন্ড ওপিনিয়ন নিতে পুনেতে গেছে। আচ্ছা, তো তার আজকের ভিডিওটায় দেখবে সবাই কমেন্ট করছে, পুনের কোথায় আছো, আমিও পুনেতে থাকি। তার মানে ওর কাছে যখন টাকা তোলার জন্য, মানে টাকা তোলার জন্য, ছেলের চিকিৎসা করানোর জন্য টাকা তোলার জন্য যদি এই প্ল্যাটফর্মটা থাকে, তাহলে এত বড় একটা প্ল্যাটফর্ম এই জন্য কেন কাজে লাগালো না, যে একটা কমিউনিটি পোস্ট দিতে পারতো যে তোমরা কারা কারা পুনেতে থাকো প্লিজ একটু আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে আমি অন্তত তোমাদের থেকে সাজেশন নিতে পারবো যে অমুক ক্লিনিকটা কোন জায়গায় আছে, ওই ক্লিনিকের আশেপাশে কোন হোটেল রয়েছে, কি ভাড়া, কি বৃত্তান্ত, তাদের থেকেই জানতে পারতো। আর যারা পুনেতে থাকে তারা যদি এখন তাদের ভিডিও দেখে যোগাযোগ করে, একটা কমিউনিটি পোস্ট দেখলে আগে থেকে যোগাযোগ করতো। মানে টাকা তোলার জন্য ওয়াইটি প্ল্যাটফর্মটাকে ইউজ করব, কিন্তু কোথাও গিয়ে যখন আমি একটা চিকিৎসা করাবো, সেখানে যখন আমি 7 দিন থাকবো, সেখানের হোটেল ভাড়া, সেখানের ওই ক্লিনিক সম্পর্কিত বা ক্লিনিকের আশেপাশে কোথায় হোটেল পাওয়া যায় এই সম্পর্কিত আমি আমার ভিউয়ার্সদের থেকে কোনো রকম মতামত দরকার নেই, কারণ স্বামী স্ত্রী দুজনেই তো বড় হনু। তো যাই হোক, সেটা মানে কোনো হেল্প তার দরকার ছিল না, সেজন্য দুজনে দুই হনু গেছে, এবং দুজনে গিয়ে তাদের 1800 টাকা অনেক বেশি মনে হয়েছে। অবশ্যই আমিও শুনে ভাবছিলাম, ওরে বাবা, একেতেই তো চিকিৎসার এত খরচ, তার উপরে আবার 1800 টাকা। যদি ওদের গায়ে লাগার কথা না, কারণ পাবলিকে টাকা দিয়েছে, ওদের অ্যাকাউন্টে এখন প্রায় 13 লাখ টাকার কাছাকাছি রয়েছে, নিজেদের 5 লাখ টাকা জমানো আছে, তো ওদের কাছে এখন টাকাটা কোনো ফ্যাক্ট না। সব থেকে বড়ো কথা, নিজেদেরটা মানে খেয়ে কষ্ট করে খাটতে হয়, সেটা যদিও বা গায়ে লাগে, লোকের থেকে তোলা টাকা, 8 দিনে 12 লাখ 13 লাখ টাকা তোলা, তো সেই পয়সা এমনি ওড়ানোই যায়, সেটা অত গায়ে লাগে না। তো যাই হোক, তো 1800 টাকা ভাড়া, সেই জন্য তারা ওই হোটেলটা চেঞ্জ করে অন্য হোটেল নেবে। চিন্তা ভাবনাটা কিন্তু খারাপ না, যে 1800 টাকা দিয়ে বেকার বেকার হোটেলে না থেকে যদি কোনো কম ভাড়া পাওয়া যায়, সেই জন্য সামনাসামনি খুঁজে দেখবে। তো সামনাসামনি খোঁজার বদলে তারা কোথায় চলে গেল, একটা অটোওয়ালার সঙ্গে প্রায় 10 থেকে 15 মিনিট ভেতরে একটা কোনো হোটেলে, যেখানে 1200 টাকা ভাড়া। প্রথম পয়েন্ট আমি বলি, প্রথম পয়েন্ট হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই
তখন কোন মার্কেটে কি পাওয়া যায় বা কাছাকাছি কি আছে এগুলো সম্পর্কে ধারণা কাদের থাকে থাকে লোকাল যারা তারা তাদের তো তার মধ্যে থেকেও অটোওয়ালারা লোকাল, কিন্তু অটোওয়ালাদের বা টোটোওয়ালাদের একটা কমিশন, একটা কমিশন ফিক্সড করা থাকে, এই যে এদেরকে হোটেলে নিয়ে গেল ওখান থেকে কমিশন পেয়েছে, তো এইভাবে একটা ফিক্সড করা থাকে। তো তার জন্যই কি হয়, তো আমরা প্রত্যেকেরই মিনিমাম একটা সেন্স থাকে আমাদের যে আমরা যখন কোথাও যাব তো মানে সে দীঘা হোক পুরী হোক প্রত্যেকটা অটোওয়ালা বা মানে যেই গাড়ি ওখান লোকাল ভ্যান চললে ভ্যান, তো প্রত্যেকেরই একটা কমিশনের ব্যাপার থাকে। তারা তারা চায় যেই মানে হোটেলের সঙ্গে তাদের লিঙ্ক আপ আছে সেই হোটেলে কম ভাড়ায় পাওয়া যায়, চলো চলো, অথচ খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে সেই হোটেলটাই বেশি। তো এটা সবার একটা কমন সেন্স থাকে। তো এই মুহূর্তে কী করা উচিত, এই মুহূর্তে কী করা উচিত, স্থানীয় যে দোকানগুলো আছে, স্থানীয় দোকানগুলো আছে সেইখানে খোঁজ নিলে আসল ব্যাপারটা জানা যায় যে কাছাকাছি আর কোনো হোটেল আছে কি না, বা এখান থেকে মানে এই যে ডাইরেক্ট অটোওয়ালাকে এতটা ভরসা না করে আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে সেখানেই জিজ্ঞাসা করতে পারত যে অমুক ক্লিনিকটা এখান থেকে কতটা দূর, অমুক ক্লিনিকটা এখান থেকে হেঁটে যেতে কতটা দূর, ওখান থেকে কতটা দূর। তো এগুলো আগে জিজ্ঞাসা করে তারপরে বা আশেপাশে আর কোনো হোটেল আছে কি না যেখানে কম ভাড়ায় ঘর পাওয়া যাবে আমরা এতদিনের জন্য থাকবো। তো লোকাল মানে লোকাল এরিয়ায় আশেপাশে দোকানগুলোতে জিজ্ঞাসা করলে তবে গিয়ে একটা ভালো সাজেশান পাওয়া যেত, না তারা ভরসা করতে হবে কাকে, কারণ তাদের তো একটা কন্টেন্ট বানাতে হবে না, তাদের তো একটা কন্টেন্ট বানাতে হবে যে প্রত্যেকবারই তাদেরকে ঠকিয়ে দিচ্ছে। এবার তারপরে তারা মার্কেটে গেল, অচেনা ফল খেলো, তিনটে ছোট ছোট কানের 10 টাকা জোড়া কানেরগুলো তিনটে 100 টাকা দিয়ে কিনলো। তারপরে এদের তো আলতু ফালতু খরচ প্রচুর আছে, ঠিক আছে, যেমন এই ভাড়া ওই ভাড়া, তো এই সব দিক থেকে দেখতে গেলে এই সব ফালতু খরচ না করে যদি আপাতত এই তা, কারণ তারা কিন্তু এই হুটপাট ডিসিশানটা তারপরে আবার 70% একবারে তাদেরকে পে করে দিতে হয়েছে, ওই পয়সা কোনো দিনও রিফান্ড হবে না, মানে রিফান্ড হওয়ার হলে মানে এই চিটিংবাজিটা আগে থেকেই হতো না, ওইখানে নিয়ে গিয়ে এদেরকে বলতো না যে আগে থেকে পুরো পেমেন্টটা করতে হবে, কারণ মানে মালিক হোটেল মালিক খুব ভালোভাবেই জানে যে এদের যখন তখন এরা মত চেঞ্জ হতে পারে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের কিন্তু 70% আগে থেকেই নিয়ে নিয়েছে আর সেটা কোনো দিনও ফেরত হবে না। আর এরা এতটাই মাথা মোটা, ঠিক আছে, প্রথম দিন গিয়ে তোরা দেখাতে পারলি না ডাক্তার, কিন্তু তার পরের দিন তোরা ডাক্তার দেখাবি, তো তোরা ডাক্তার দেখানোর পর ডাক্তারের ওপিনিয়ন নেওয়ার পর তারপরে ঘর খুঁজতে যা, তারপরে ঘর খুঁজতে যায় যে না যখন ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বলছে এই কদিন থাকতে হবে তাহলে আমাদের এর থেকে কম ভাড়ায় থাকতে হবে, সেই 1800 টাকা প্রথম দিন ওখানে যখন দিতেই হবে, তো দুদিন না হয় ওখানে থেকে তারপরে কদিন থাকতে হবে কদিন থাকতে হবে না তার উপরে আমরা ডিসিশানটা ওরা নিতে পারত। কি করলো, প্রথম দিন গিয়ে খুঁজতে বেরিয়ে গেল আবার কোথায় ঘর পাওয়া যায়, সেখানে গিয়ে 70% মানে 6 দিন, একদিন তো কেটেই গেল বাকি 6 দিন, ওদের 1200 টাকা করে 7200 টাকা হয়, মানে 7200 টাকা হয়, সেখান থেকে 70% পেমেন্ট করে দিয়েছে, মানে প্রায় 5000 টাকার উপরেই পেমেন্ট করেছে, অত হিসাবে যাচ্ছে না, প্রায় 5000 টাকার উপরে পেমেন্ট করেছে। তো এবার এই পেমেন্টটা তার ফালতু গেল। এবার সে যখন ডাক্তারের কাছে গেল, এক তো তার গাড়ি ভাড়া বেশি গেল, ঠিক আছে, তারপরে সে ওখান থেকে গিয়ে জানতে পারলো যে তাদের ইমিডিয়েটলি ফিরে আসতে হবে, তাদের ওখানে থাকার হয়তো 2-3 দিনের মধ্যেই আবার ফিরে আসতে হবে। তো সব মিলিয়ে বুঝতে পারছো এরা লোককে কি বার্তা দিতে আসে, যে আমিও পাগল আমার মতন কি আর বলবো, এদের থেকে তোমাদের মনে হয় না যে অন্যান্য মানুষে যাদেরকে এরা সতর্ক করছে তাদের সতর্ক বার্তা অনেক বেশি, তাদের সতর্কতা জ্ঞান অনেক বেশি, মানে এর স্বামীটা কি না, এর স্বামী কোনো কাজে লাগে না কোনো, আমি তো দেখি সব জায়গায় গিয়ে এই মেয়েটি সব জায়গায় হর্তাকর্তা বিধাতা হয়ে সব সামলায় আর বরটা পেছনে ওই শুধু ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, মানে এর স্বামীর এতটুকু মগজে ঘিলু বলতে কিছু নেই, এতটা বলদ, এতটা বলদ আজকালকার দিনে কোনো ছেলে হতে পারে, প্রথমে নেমেই ওখানে
মানে লোকাল দোকান থেকে আগে জিজ্ঞাসা করা উচিত। আর সব থেকে বড় কথা যেটা প্রথমেই বললাম, যেহেতু এত বড় প্ল্যাটফর্ম থেকে 12 লাখ 13 লাখ টাকা তুলতে পেরেছো, ঠিক আছে, সেইখানে একটা কমিউনিটি পোস্ট দিয়ে জিজ্ঞাসা করতে, পুনেতে কারা কারা আছো তারা আমার সঙ্গে ইনবক্স করো বা আমাকে একটু ফোন করো, তাদের থেকে একটু মতামত নিতে, মানে টাকা নেওয়ার জন্য এত ফোন অ্যাটেন্ড করতে পেরেছো, এখন একটা হোটেল খোঁজার জন্য বা সেই যেই হসপিটালে বা যেই ডাক্তারের চেম্বারে যাবে সেই চেম্বারটা কোথায় বা তার আশেপাশে কি ইয়ে আছে কি না আছে, এগুলো কি একটা কমিউনিটি পোস্টে জিজ্ঞাসা করতে পারলে না যে পুনেতে কারা কারা আছো যোগাযোগ করো, তাদের সঙ্গে যোগাযোগ করে কি আগে থেকে খোঁজখবর নেওয়া যেত না যে অমুক জায়গায় আছে, তার আশেপাশে থাকলেই ঠিক ছিল। বা প্রথম দিন যখন উঠলো, যখন দেখলো যে না আমাদের কাল আমরা কালকে ডাক্তার দেখাবো, তাহলে আশেপাশ থেকে খোঁজ নিয়ে নিই, আজকেই হটকারিতা করব না, আশেপাশে দোকান ফোকানে জিজ্ঞাসাবাদ করে পরের দিন ডাক্তার দেখিয়ে তারপরে তারা ডিসিশন নিতে পারতো, তাহলে তো তার এতগুলো টাকা বেকার যেত না। পয়সা বাঁচাতে গিয়ে আসলে ওই যে বললাম একটা খুব সুন্দর কন্টেন্ট হলো, মানুষকে খুব ভালো বার্তা দিলো, ওখানে গিয়ে লোকে তোমাদেরকে ঠকাবে, তোদের মতন আতাল পাবলিকদেরই লোকে ঠকাবে, হ্যাঁ, যারা একটু মানে মাথা খাটিয়ে কাজ করে, তোদের মাথাটা চলে কোথা দিয়ে বলতো, কী করে সিম্প্যাথি কামাবি, কী করে লোকের পকেট খালি করে নিজের পকেট ভর্তি করবি, কীভাবে মানে ছেলের নাম করে সিম্প্যাথি গেন করে করে ব্যাংক ব্যালেন্স করবি, তোদের এই ব্রেনগুলো ভালো খাটাতে পারি, সেই বেলায় তোরা একটা ফ্যামিলি দেখিয়ে দিস, আমার ইউটিউব ফ্যামিলি। অথচ ইউটিউব ফ্যামিলি যে আরোভাবে হেল্প করতে পারে, যেমন এখানকার ঠিকানা ওখানকার ঠিকানা, ওখানে কারা আছো একটু যোগাযোগ করো, ওখানে গিয়ে কোথায় উঠবো, এইসব ব্যাপারগুলো তোদের মনে হয় না যে না এই ব্যাপারেও তোমরা সাহায্যটা পেতে পারি, এইসব ব্যাপারে কোনো সাহায্য নেওয়ার কথা তাদের মনেই হয় না। আর তারপরে রইল কমন সেন্স, কমন সেন্স যদি এদের থাকতো তাহলে তো মানে ওই লোকের কাছে ইয়েটা কিউআর কোডটা দেওয়ার আগে এই সেকেন্ড ওপিনিয়নটা নিত। আসলে ওই যে লোকের পয়সা তো গায়ে লাগে না, টাকাটা 5000 টাকা মানে ওই 70% টাকা গেল তো গেল, এখন কিছু করার নেই, হয়ে গেছে, আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। আমরা নিজেরা যদি ঠকতে যাই, আমরা যদি নিজেরাই কোনো প্ল্যানিং না করি, বা আমাদের সব থেকে বড়ো কথা প্ল্যানিং করলেও অনেক সময় সমস্যা আছে, কিন্তু নিজেদের একটা মানে উপস্থিত বুদ্ধি থাকতে হয় যে এটা আমার উপস্থিত বুদ্ধি, যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমে পড়ে সাথে সাথে ওই প্রবলেম থেকে কী করে বেরোবো, সেটা একটা উপস্থিত বুদ্ধি দরকার হয়, যেটার ভেড়াটার কোনো দিনও ছিল না বা হবেও না, সব সময় বউয়ের কাঁধে বন্দুক রেখেই চলে, মানে বরটা মনে হয় একটা মানে অন্ধ, সারাক্ষণ বউয়ের কাঁধে হাত রেখে বউ যেদিকে যাচ্ছে বরটাও সেদিকে যাচ্ছে, কোনো দিনও কোনো ভিডিওতে দেখলাম না আগে ভাগে গিয়ে কোনো একটা ঠিক ডিসিশন নিয়ে একটা দেখাতে পেরেছে যে বউয়ের থেকে মানে বউকে ছেড়ে আমি একটা কোনো ডিসিশন নিতে পেরেছি, কোনো দিনও পারেনি। আর এর বউ তো একটা মানে কি বলবো, অগা, সব জায়গায় গিয়ে নিজেরা ভেড়াবে, তারপরে লোককে জ্ঞান দিতে বসবে, আদৌ কিছুই না, এই একটা কন্টেন্ট বানিয়ে ফেললো, একদিনে 3-3টে ভিডিও নামিয়ে দিল। সিরিয়াসলি, মানে একটা লিমিট থাকে, সব কিছুর একটা লিমিট থাকে, যা যা কথাগুলো বলিস না সেগুলো নেওয়ার মতো না, সুতরাং যেগুলো বলবি একটু ভেবে চিনতে বলবি, আর নিজের একটু ভেবে চিনতে কাজ করলে এত সিম্প্যাথি গেইন করতে হয় না, বুঝেছিস তো? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই যারা বাজে কমেন্ট করতে আসবে তাদের মুখে কি আর বলবো, তাক বললাম না, তার কারণ যেটা বললাম একটাও আমি যুক্তির বাইরে গিয়ে কথা বলিনি, ঠিক আছে, কারণ আমরাও তোমরাও ঘুরতে যাও, প্রত্যেকেই ঘুরতে যায়, অচেনা জায়গায় ঘুরতে যায়, সেখানে গিয়ে ওখানকার লোকাল মানুষদের হেল্প নেয়, যারা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আছে সেখানের কাউকে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করে, এগুলো আমরা প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে দেখি, এবং এগুলো একটা কমন সেন্স, ঠিক আছে, তো কমন সেন্স লোককে শেখানোর আগে নিজে ছাগল কমন সেন্সগুলো শিখে তারপরে তোর যাওয়া উচিত ছিল, ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, তো আজকের মতো টাটা।